Sí. Este. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नारी और शिशु अधिकार फोराम आयोजित आजकल गोल टेबिल बैठक सम्मानित सभापति विज्ञ आलोचक वृंद सुधीवृंद सलाम अलैकुम दीर्घ आलोचना हो नतून करे खूब बेशी संयोजन करार किछु आछे बोले आमी मने करी ना विशेष करे एखाने आमादेर कयेकजन अत्यंत विज्ञ आलोचक तारा तात्विक दिकगुलो विश्लेषण करेछेन अनेके वास्तव जे परिस्थिति सेटा विश्लेषण करेछेन अनेके विभिन्न भावे एकटु कनफ्यूज्ड अवस्थाय कथा बोलेछेन আমি মনে করি যে এখানে কনফিউশনের কোনো অবকাশ নেই এই দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করা হয়েছে সেটার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য এবং সেই রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে যারা বেআইনিভাবে জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং সামনে যে আবার নির্বাচন খেলা আসছে সেই খেলায় আবার জয়লাভ করা এটাই হচ্ছে মূল লক্ষ্য আমরা এখানে খুব পরিষ্কার করে প্রথম থেকেই বলে আসছি ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গেই যেখানে সরকার সম্পূর্ণভাবে দায়ী এখানে আমাদের কোনো কনফিউশন নেই এই ঘটনা ঘটিয়েছে সরকার উদ্দেশ্য হচ্ছে যেখানে বিএনপিকে আবার জড়িয়ে দিয়ে জনগণের যে আন্দোলন শুরু হয়েছে তার অধিকার আদায়ের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তার নিরাপত্তার জন্য সেই আন্দোলন থেকে দৃষ্টি সরিয়ে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য এটি হচ্ছে প্রধান উদ্দেশ্য এই সরকারের এখানে বক্তারা বলেছেন যারা নিজে ছিলেন দেখেছেন যারা তদন্ত করতে গিয়েছিলেন যারা ঘুরে এসেছেন আমাদের দল থেকে আমরা বাবু গোশেশচন্দ্র রায়কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি টিম পাঠিয়েছিলাম কুমিল্লাতে এবং চাঁদপুরে আমাদের রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তাকে আমরা আহ্বায়ক করে একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলাম তারা চৌমোহনীতে নোয়াখালীতে গিয়ে তারা তদন্ত করে ঘুরে এসেছেন আপনাদের সংবাদ মাধ্যমের ভাইয়েরা তারা প্রত্যেকটি ঘটনা যেখানে ঘটেছে সেখানকার সঠিক চিত্র তারা তুলে ধরেছেন আমরা রংপুরে দেখেছি যে রংপুরের ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগের নেতা আপনারা সেখানকার যে রোকেয়া ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির তার একজন সাংগঠনিক সম্পাদক এবং সঙ্গে বোধহয় আরও একজন সম্পাদক রেজাউল একজনের নাম সৈকত মণ্ডল আরেকজন হচ্ছে আপনার রেজাউল এই দুইজন প্রধান নেতৃত্ব দিয়েছে তারা পুলিশের উপস্থিতিতে নির্বাহী কর্মকর্তা যিনি রাস্তার ওই পাশে দাঁড়িয়ে যখন মিটিং করছিলেন আপনারা যার প্রতিবাদকারীদের সঙ্গে তখন ওই সময়ে তারা গঙ্গাচড়াতে সেই মাঝি পাড়াতে আগুন জ্বাল দিয়েছে শুধু এখানে সন্দেহ সংশয় আপনার এখনো এটাকে ভাবা যে এটা কে করেছে কারা করেছে এ নিয়ে বিশ্লেষণের কোনো অবকাশ নেই সরকার করেছে সরকারের এজেন্টরা করিয়েছে আমি প্রথম দিন থেকে বলছি এবং তাদেরকে দিয়ে তারা করিয়ে এটাকে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছে একটা কাকতালীয় ব্যাপার আছে আমি জানি না কাকতালীয় নাকি আপনার এর মধ্যে কোনো যোগসূত্র আছে যে ঘটনাটা ঘটিয়েছে কিন্তু কুমিল্লায় এবং পার্শ্ববর্তী দেশ রাজ্য বিদেশের রাজ্য ত্রিপুরাতে কিন্তু একটা নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনও কিন্তু আপনার এই সাম্প্রদায়িক সহিংসতা ঘটছে এই যে সাম্প্রদায়িক বিষয়টিকে নিয়ে আপনার রাজনৈতিক ফায়দা হাসিল করা এটা নতুন ব্যাপার নয় আমি একটা ছবি দেখেছিলাম আপনার খুব নাম করা বিখ্যাত পরিচালক গোবিন্দ নিহালিনী ভারতের তার একটা ছবি আছে খুবই নাম করা এটা হচ্ছে আর পার্টিশনের ওপরে ছবিটার নাম হচ্ছে তামাস এই ছবিটাতে যেটা দেখিয়েছে যে দাঙ্গা বাঁধাতে চায় এখন আপনার রাজনৈতিক নেতারা তা একটা শুয়োরকে কেটে দুই ভাগ করে
একটা মসজিদে ফেলে দিয়েছে একটা মন্দিরে ফেলে দিয়েছে সুতরাং ডেফিনেটলি দ্য রায়ট ইজ স্টার্টেড দাঙ্গা শুরু হয়ে গেছে এখানেও আপনারা দেখুন অত্যন্ত পরিকল্পিতভাবে একটা পাগলকে দিয়ে তাকে একটা কোরআন শরীফ নিয়ে গিয়ে আপনার পূজা মণ্ডপে রাখা হলো তারপরেই বলা হলো যে ইসলাম গেল ধ্বংস হয়ে গেল সুতরাং মুসলমানরা জাগো উঠো নেমে পড়লো সব মুসলমানরা আর পুলিশ সেখানে তাদেরকে আবার সেই আপনার একটা হাজীগঞ্জ হাজীগঞ্জে আবার তাদেরকে গুলি করলো সব বিষয়গুলো খুব পরিষ্কার এখানে আপনার বলেছেন এখানে আমার নিতাই দাদা বলেছেন আমাদের গৌতম বাবু চলে গেছেন যে আপনার নাসিরাবাদ না এটা নাসিরনগর থেকে শুরু করে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনায় দেখবেন যে আওয়ামী লীগের কোন না কোন সংগঠনের বা তাদের নেতৃবৃন্দর এই ঘটনাটাকে সূত্রপাত করেছেন কিন্তু আজ পর্যন্ত তার কোনো বিচার হয়নি হবে না এই জন্যে যে এই অস্ত্রটা তাদের দরকার এই অস্ত্র দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে ভোটের অধিকারের জন্য যারা লড়াই করছে তাদেরকে তারা রুখে দিতে চায় তাদেরকে তারা স্তব্ধ করতে চায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে 2012 সালের যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল সেই বিধানটিকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে সেদিন থেকে কিন্তু বাংলাদেশে সহিংসতা অস্থিরতা একেবারে পাকাপোক্ত হয়ে বসে গেছে সেদিনও দেশনেত্রী এবং খালেদা জিয়া বলেছিলেন এখন আমার মনে আছে সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তাকে স্থায়ী করা হলো এবং সেই ঘটনাই এখনো চলে আসছে আমরা খুব পরিষ্কার করে বলেছি তখনও বলেছি এখনো বলছি যে আওয়ামী লীগ সরকারের অধীনে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হতে পারে না এবং আজকের যতগুলো সংকট তৈরি হচ্ছে বাংলাদেশে সমস্ত সংকটের মূলে একটাই কিন্তু যেটা হচ্ছে গণতন্ত্রহীনতা অর্থাৎ গণতন্ত্রকে আমাদের ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে না পারলে এই সংকটগুলো আমাদের থেকেই যাবে আজকে মান্না সাহেব যে কথা বলেছেন বা আমাদের দাদা যে কথা বলেছেন আমাদের নেতৃবর্গ যে কথাগুলো বলেছেন সবাই আমরা পরিবর্তন চাই বাংলাদেশে এই মুহূর্তে আমরা পরিবর্তন চাই কিন্তু সেই পরিবর্তন ঘটাতে হলে আমাদেরকে সবার আগে যাদের এগিয়ে আসা প্রয়োজন সেটা হচ্ছে আপনার তরুণ এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের ভূমিকা পালন করবে কিন্তু সেই রাজনৈতিক দলগুলোতে যাদেরকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে তাদের কিন্তু তরুণ যুবকদেরকে এগিয়ে আসতে হবে আমরা আন্দোলনে আছি আমরা আন্দোলন করছি আমরা এখানে যে কথাটা স্বপন বলেছে যে বহুত্ববাদ বহুত্ববাদ যেটা বুঝিয়েছে সে প্লুরালিজম সেই বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় চিন্তা বহুদলীয় সমাজ নির্মাণ এটা আপনার অবশ্যই এখানে এখানকার সোল এটা এটা হচ্ছে এটা আত্মাটা যেটা আমরা সবসময় একটা ভালো একটা কথা ছিল যে শত ফুল ফুটতে দাও সেই ফুলের সৌরভ কিন্তু বিকশিত হবে সেটাই হচ্ছে গণতন্ত্র আজকে সেই লক্ষ্যেই আমাদের এগুতে হবে আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করছে তারা অত্যন্ত সুচতুরভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে একটি দলেরকে পুরো তাদেরকে স্থায়ীভাবে রাখার জন্য কাজ করছে সেই বিষয়টা মাথায় রেখে এই একদলীয় শাসন ব্যবস্থা যেন এখানে প্রতিষ্ঠা হতে না পারে এখানে যেন শুধুমাত্র একটি নেতা প্রতিষ্ঠিত হতে না পারে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যেন প্রতিনিধিরা নির্বাচিত হয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে সেটাই আমাদের লক্ষ্য হতে হবে আমরা অত্যন্ত আশাবাদী কারণ এই দেশের মানুষ কখনো ব্যর্থ হয়নি বারবার সংগ্রাম করেছে লড়াই করেছে বারবার মানুষ জয়ী হয়েছে হয়তো কিছুদিনের জন্য আমরা পিছিয়ে থাকতে পারি কিন্তু কখনোই আমরা পরাজিত হইনি এবং আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের আন্দোলনের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের মানুষের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা অবশ্যই আমাদের সেই যে লক্ষ্য গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো অবশ্যই আমরা জয়ী হতে পারবো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।